হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রান্নার কোনো ভিডিও নিয়ে আজকে আসিনি, আজকে একটা ব্লগ দেব তোমাদেরকে, ব্লগ শেয়ার করব। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, রেডি টেডি হয়ে এই দেখো মেয়ে পালাচ্ছে, মেয়ে ভিডিওতে আসবে না। তো যাই হোক, আমি একটু যাচ্ছি মামার বাড়িতে বেড়াতে। তো মামার বাড়ি হাওড়া আন্দুলে, তো সেখানেই এবার ওয়েট করছি ওর বাবার জন্য। ওর বাবা আমাদের বাসে মানে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে, তো আমি যাচ্ছি, মেয়ে আর আমার মা যাচ্ছে। তো দেখো, বাসে ভিডিওটা তুলতে পারিনি, তো টোটোতে এসে, টোটোর মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, দেখলে অলরেডি চলে এসেছি মামার ফ্ল্যাটে। তো দেখো, চেঞ্জ করব এবার। দেখো মেয়ে কী করছে, মেয়ে অলরেডি এসেই ড্রয়িং নিয়ে বসে গেছে, ওর ড্রয়িং করতে পছন্দ, তো নিয়ে এসেছিল সাথে করে ড্রয়িং কপি কালার্স। আর আমি তো রান্না করতে চলে এসেছি মামির কিচেনে। দেখো, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিয়েছি, সেটাই করব। তার জন্য তোমাদের রেসিপিটা আমি পরে দিচ্ছি, পরে দিয়ে দেবো। তো দেখো, আমি এখন ব্যালকানিতে একটুখানি দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি, কিছু বলছিলাম। তো বাইরে থেকে একটা গানের সাউন্ড আসছিল বলে সেটা আর ওটা মিউট করে দিয়েছি, কারণ না হলে আবার কপিরাইট শো করবে। তো যাই হোক, ওইটাই বলছিলাম যে এখানে এসেছি, সেটাই বলছিলাম মনে হয়, তাও ঠিক মনে পড়ছে না কী বলেছি। দেখো, এবার আমি ওই মাছের ঝোলটা দেখতে যাচ্ছি, ফুটছিল ঝোলটা, হয়ে গেছে কি না দেখতে গেলাম। আবার রান্নাটা দেখতে হলে ওয়াচ করো আমার নেক্সট রেসিপিতে, আমি যেটা শেয়ার করিনি এখনও করব। এই দেখো, বিকেলবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলায় একটু ব্যালকানিতে বসেছিলাম। তো দেখো, কাকে দেখতে পাচ্ছ, মাঙ্কি, মাঙ্কি এসছে পাশের বাড়ির ওইখানে, এখানে মাঙ্কি মোটামুটি আসে, তো ওইটাই শেয়ার করছি। দেখতে পাচ্ছ কি বড় লেজ, বাপরে বাপ, কাছ থেকে দেখতে পাই, মানে যখনই আসি মামার বাড়িতে তখনই এদের দর্শন আমি পাই। তো মেয়ে ওই রুম থেকে দেখছে আর আমি দেখছি তোমার ব্যালকনি থেকে। অনেকগুলোই এসেছিল, তো একটাকে দেখালাম, আরও একটা আছে, দেখো শেয়ার করব। ওই দেখো, দেখেছো বসে আছে কেমন। তো দেখো, এটা হচ্ছে ফ্ল্যাটের ওই গলিটা, এগুলো সব আশেপাশে বাড়ি। এবার দেখো, জানলা দিয়ে দেখছি, দেখেছো মানে মেয়ে তো ডাকাডাকি করছে, বিস্কিট দেবে, কলা দেবে, এটা দেবে, ওটা দেবে, কিন্তু ওরা একবার আসলে মানে ভীষণ ডিস্টার্ব করতে থাকবে, সেই জন্য আর ওদের অ্যালাউ করা হচ্ছে না, মেয়ে ডাকাডাকি করছে। তো যাই হোক, দেখতে থাকো, এদের জট করে কলকাতায় দেখা তো যায় না, যেহেতু একটু ভিলেজ সাইড, বুঝতেই পারছো তোমরা, হাওড়া আন্দুল আর কি। তো মোটামুটি প্রায়ই দেখা যায় এখানে, আর এখানে যখনই আসি আমি দেখতে পাই, ভালোও লাগে দেখতে, কলকাতায় তো খুব একটা দেখা যায় না। তো এবার সন্ধে হয়ে এসছে, মামি পুজো দিল, দিয়ে দিয়ে এই চা বসালাম, চা বসিয়েছি, দেখো তার মাঝে মাঝে আবার চাটা বসা বসিয়েছি ঠিকই, চাটা করতে করতে আবার মিডিলের কারেন্ট যাবে। তো এটা ছিল আমার ফ্রাইডে ব্লগ, দেখতে থাকো তোমরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। দেখলে